আজ আমি বানাবো ক্রিমি চিকেন উইথ লেমন বাটার সস। ক্রিমি চিকেন উইথ লেমন বাটার সস বানাতে এখানে আমি চিকেনের বোনলেস পিস নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি বাটার, টক দই, নুন, লেবু, ফেস ক্রিম, আর মশলার মধ্যে নিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, কাজু বাটা, চালমগজ বাটা, পোস্ত বাটা, পেঁয়াজ বাটা, আর গোলমরিচের গুঁড়ো। আর গার্নিশের জন্য আমরা নিয়ে নিয়েছি টমেটো আর ধনে পাতা। এই রান্নাটা আমি অলিভ অয়েল দিয়ে করব। প্রথমে চিকেনটাতে আমি গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে ম্যারিনেট করে নেব। এই ম্যারিনেট করা চিকেনটাকে আমি 10 মিনিট ঢেকে রেখে দেব। এবার আমি লেবু দুটোকে একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নেব। জাস্ট এই হলুদ খোসাটা নেব, পুরো লেবুটা আমরা নেব না। এই লেবু দুটোকে আমি লেবুর ওপরের খোসাটাকে গ্রেট করে নিয়েছি। এবার আমি এই লেবু দুটোকে কেটে এর রস বের করে নেব। লেবু দুটোকে কেটে নিয়ে এর থেকে আমি রস বের করে নেব। লেবুর রসটার থেকে এই বিচিগুলো ফেলে লেবুর রসটাকে ফ্রেশ করে নেব। চিকেনটা আমার 10 মিনিট ম্যারিনেট হয়ে গেছে। চিকেনটাকে ভাজার জন্য আমি কড়াতে 1 টেবিল স্পুন মাখন দিয়ে দিলাম, আর এর সাথে দিয়ে দেব 1 টেবিল স্পুন অলিভ অয়েল। চিকেনটাকে উল্টে দেবো, 2 পিট আমরা ভালোভাবে ভেজে নেব। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে 2 পিটি, আমি এবার একটা একটা করে তুলে নেব। এই কড়াতেই আমি আর একটু মাখন অ্যাড করে দেব। এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন রসুন বাটা। আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা বাটা। এবার দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আমরা একটু বেশি দেব। এবার দেব গোলমরিচ গুঁড়ো, আদা রসুনের কাঁচা ভাবটা যাতে চলে যায় একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এখানে টক দইটা অ্যাড করে দেব, 2 বার দেব। এবার দেব পোস্ত বাটা। এবার আমি এই মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। এবার আমি এতে দেব চালমগজ বাটা।
এবার আমি গ্যাসের আঁচটাকে লো করে দেব। এবার আমি এতে দেব কাজু বাটা। এবার আমি এতে সামান্য জল অ্যাড করে দেব। এবার আমি এতে দেব ফেস ক্রিম। এবার আমি এর মধ্যে অল্প নুন অ্যাড করব। এবার আমি ভেজে রাখা চিকেন গুলো এর মধ্যে দিয়ে দেব। সবগুলোকে একবার করে উল্টে দেব, 10 মিনিটের জন্য ঢেকে রান্না হতে দেব। দেখে নেব চিকেনটা এবার সেদ্ধ হয়েছে কিনা। চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব লেবুর ওপরের পাটটা যেটা আমি ঘষে রেখেছি, আর দিয়ে দেব লেবুর রসটা। এবার আমি ধনে পাতা কুচিটা এর মধ্যে দিয়ে দেব। এবার গ্যাসটাকে অফ করে আমি খানিকক্ষণ এটাকে ঢেকে রাখবো, 2 মিনিট রেস্টে রেখে তারপরে পরিবেশন করব। চিকেনটা আমার রেস্টে ছিল, এবার আমি এটাকে সার্ভ করব। তাহলে আমার তৈরি হয়ে গেল ক্রিমি চিকেন উইথ লেমন বাটার সস। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক ও কমেন্ট করে আমাকে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।